আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আলোচনা করব ক্লাস সিক্স গণিত, অর্থাৎ ক্লাস সিক্সের গণিত অংশের অনুশীলনী পাঁচ সমীকরণ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই সমীকরণের কয়েকটি সমাধান আমরা করার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা দেখো, এই সমাধানের যে অঙ্কগুলো আছে এর মধ্যে উপরের অংশগুলো তোমাদেরকে আগে করানো হয়েছে, পরের অংশগুলো অর্থাৎ চব্বিশ থেকে আজকে আমরা শুরু করব। চব্বিশ নম্বর অঙ্কটা দেখো, প্রশ্নটা আগে একটু পড়ে নাও। কোনো সংখ্যার দ্বিগুণের সাথে ছয় যোগ করলে যোগফল ১৪ হবে, অর্থাৎ এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সমাধান করার ক্ষেত্রে মনে করে দিয়ে শুরু করতে হবে। মনে করি মনে করি অজানা সংখ্যাটি আমরা এক্স ধরলাম। মনে করি অজানা সংখ্যাটি হলো আমাদের এক্স। তাহলে আমাদের এই এক্স অনুযায়ী আমাদের প্রশ্ন মতে কী হবে? দেখো, প্রশ্ন মতে সংখ্যাটির দ্বিগুণের সাথে, দ্বিগুণ হলো এক্স ইন্টু টু, দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে যোগফল ১৪ হবে। তাহলে দেখো, আমরা আগে ব্র্যাকেটের কাজটা করতে হবে। এক্সের সাথে টু গুণ করলে টু এক্স, এরপরে প্লাস সিক্স সমান সমান ১৪, এরপরে টু এক্স যদি পক্ষান্তর করি ১৪ প্লাস একটা মাইনাস হয়ে যাবে। বা টু এক্স সমান সমান ১৪ থেকে ৬ বিয়োগ করলে ৮, বা এক্স সমান সমান ৮কে ২ দ্বারা ভাগ ৪, সুতরাং এক্স সমান সমান ৪। তাহলে আমরা অজানা সংখ্যাটি আমরা ধরলাম এক্স, তাহলে এক্সের মান পেলাম আমরা ৪। তাহলে সুতরাং সুতরাং অজানা সংখ্যাটি ৪, তাহলে অ্যান্সার ৪। তাহলে শিক্ষার্থীরা, প্রথমে আমরা কী ধরলাম? মনে করি অজানা সংখ্যাটি আমরা এক্স ধরলাম। তাহলে বলছে অজানা সংখ্যাটি দ্বিগুণ, দ্বিগুণ হলো এক্স ইন্টু টু, দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে প্লাস সিক্স ইকুয়াল টু ১৪। তাহলে এক্সের সাথে টু গুণ করলে টু এক্স প্লাস সিক্স, এবার সিক্সকে পক্ষান্তর করলে প্লাস ছিল, সমান সমান দিয়ে ডান পাশে নিয়ে গেলে এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়। বাম দিক থেকে ডান দিকে গেলে প্লাস চিহ্ন মাইনাস হয়, মাইনাস চিহ্ন প্লাস হয়, ঠিক একইভাবে ডান দিক থেকে বাম দিকে আসলেও চিহ্ন পরিবর্তন হবে। তাহলে ১৬ থেকে ৬ বিয়োগ করলে কত? ৪। তাহলে এক্স ইকুয়াল টু ৮কে ২ দ্বারা ভাগ করলে ৪। তাহলে সুতরাং অজানা সংখ্যাটি হলো আমাদের ৪। এটা হলো আমাদের ২৪ নম্বর অঙ্কটা। এরপরে আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করব। যেমন ২০ নম্বর অঙ্কটা, ২০ নম্বর অঙ্কটার ক্ষেত্রেও ঠিক আমরা মনে করি অজানা সংখ্যাটি আমরা এক্স ধরলাম। তাহলে এখানে প্রশ্ন মতে বলছে অজানা সংখ্যাটির ৭ গুণ সমান সমান কত? ২১ গুণ করলে ২১ হবে। তাহলে এক্সের সাথে ৭ গুণ করলে ৭ এক্স সমান সমান ২১, বা এক্স সমান সমান ২১কে ৭ দ্বারা ভাগ করলে ৩, সুতরাং এক্স সমান সমান ৩। তাহলে আমরা সুতরাং অজানা সংখ্যাটি এক্সের পরিবর্তে আমরা কী লিখবো? ৩, অ্যান্সার ৩। তাহলে শিক্ষার্থীরা দেখো, প্রশ্নে আমাদের ছিল কোন সংখ্যার সাথে ৭ গুণ করলে ২১ হবে। ৭ গুণ করলে, তার মনে করি অজানা সংখ্যাটি আমরা যদি এক্স ধরি, তাহলে এক্স ইন্টু ৭ ইকুয়াল টু ২১,
এভাবে x এর সাথে 7 গুণ করলে হবে 7x এভাবে আমরা 21 কে 7 দ্বারা ভাগ করলে হবে 3 অজানা সংখ্যাটি পেলাম আমরা 3 তাহলে এবার আমরা আরেকটা অঙ্ক করব 22 নম্বর অঙ্কটা 22 নম্বর অঙ্কের প্রশ্নটা একটু পড়ে নাও সবাই বাইশ নম্বর অঙ্কে কোনো সংখ্যার পাঁচ গুণের সাথে ওই সংখ্যার তিন গুণ যোগ করলে যোগফল 32 হবে সংখ্যাটি কত তাহলে মনে করি অজানা সংখ্যাটি আমরা এক্স ধরলাম তাহলে ওই অনুযায়ী প্রশ্ন মতে সংখ্যাটির পাঁচ গুণের সাথে ওই সংখ্যার তিন গুণ তাহলে পাঁচ গুণের সাথে তিন গুণ তাহলে ফাইভ এক্স ইন্টু ফাইভ তিন গুণ আবার কী করবো যোগ করতে হবে তাহলে এক্স ইন্টু থ্রি পাঁচ গুণের সাথে তিন গুণ যোগ অর্থাৎ এই যোগ পাঁচ গুণ তিন গুণ আর মাঝখানে হলো প্লাস অর্থাৎ যোগ করলাম যোগ করলে আমাদের যোগফল হবে কত 32 বা ফাইভ এক্স প্লাস থ্রি এক্স সমান সমান 32 ফাইভ এক্সের সাথে থ্রি এক্স যোগ করলে হবে এইট এক্স সমান সমান 32 এক্স সমান সমান এইট দ্বারা ভাগ করলে ফোর সুতরাং এক্স সমান সমান ফোর তাহলে সুতরাং নির্ণয় সংখ্যাটি ফোর অ্যান্সার ফোর দেখো তোমরা যদি সংখ্যাটি যদি আমাদের ফোর হয় ফোর ইন্টু ফাইভ তাহলে ফোর ইন্টু ফাইভ হলে কত হয় ফোর ইন্টু ফাইভ হলে হয় আমাদের কত বিশ আবার ফোর ইন্টু থ্রি তাহলে আমাদের ফোর ইন্টু থ্রি কত হয় টুয়েলভ তাহলে আমরা টুয়েলভ এবং টোয়েন্টি যোগ করলে হয় 32 তাহলে আমাদের 32 এভাবে আমরা শুদ্ধি পরীক্ষা করতে পারি যাতে আমাদের অঙ্কটা ঠিক আছে কি না এভাবে আমরা করতে পারি তাহলে শিক্ষার্থীরা দেখো অজানা সংখ্যাটি যদি আমরা এক্স ধরি তাহলে এক্স ইন্টু ফাইভ প্লাস এক্স ইন্টু থ্রি সমান সমান 32 ফাইভকে এক্স দ্বারা গুণ করলে ফাইভ এক্স ফাইভকে থ্রি দ্বারা গুণ করলে থ্রি এক্স থ্রি এক্স এবং ফাইভ এক্স যোগ করলে হবে এইট এক্স এইট এক্স ইকুয়াল টু 32 এক্স সমান সমান 32 কে এর দ্বারা ভাগ করলে হবে ফোর সুতরাং নিম্ন সংখ্যাটি ফোর অর্থাৎ অজানা সংখ্যাটি আমরা পেলাম কত ফোর অ্যান্সার ফোর তাহলে এরপরে আমরা আরেকটা করবো এবার দেখো এরপরে আরেকটা আমাদের বাইশ করলাম এবার আমরা তেইশ করবো 23 চার গুণের থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে চার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে 24 হবে তাহলে চার গুণ প্রশ্নমতে এক্স ইন্টু ফোর চার গুণ বিয়োগ করতে হবে তাহলে মাইনাস কত বিয়োগ করবো আমরা দ্বিগুণ বিয়োগ করব এক্স ইন্টু টু বিয়োগ করলে বিয়োগফল কত হবে 24 তাহলে বা ফোরকে এক্স দ্বারা গুণ করলে ফোর এক্স সমান সমান ফোর এক্স মাইনাস টু এক্স সমান সমান 24 বা ফোর এক্স থেকে টু এক্স বিয়োগ করলে টু এক্স টু এক্স সমান সমান 24 বা এক্স সমান সমান 24 24কে টু দ্বারা ভাগ করলে হবে কত 12 সুতরাং এক্স সমান সমান 12 তাহলে আমরা অজানা সংখ্যাটি কত পেলাম 12 সুতরাং সুতরাং অজানা সংখ্যাটি 12 অ্যান্সার হবে আমাদের কত 12 তাহলে দেখো আমরা অজানা সংখ্যাটি যদি 12 পাই তাহলে 12 ইন্টু 4 চার বারো কত 48 আবার দেখো 12 গুণ 2 24 48 থেকে এবার 24 বিয়োগ করো কত হবে 24 তাহলে আমরা এভাবে শুদ্ধি পরীক্ষাও করতে পারি তোমাদের অনেক সময় শুদ্ধি পরীক্ষা আসতে পারে পরীক্ষায় এভাবে তোমরা করে দেখাতে পারবে তাহলে এরপরে হলো আমাদের 24 নম্বর একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে 10 টাকা হতো কলমটির দাম কত তাহলে আমরা এবার আমরা পরের অঙ্কটা করব প্রশ্নটা একবার পড়ে নাও শিক্ষার্থীরা প্রশ্ন যখন পড়বা তখন তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পারবা 24 নম্বর
মনে করি একটি কলমের মনে করি একটি কলমের দাম x টাকা আমরা ধরলাম প্রশ্ন মতে x টাকা যদি আমাদের কলমের দাম যত টাকা 2 টাকা কম হলে 10 টাকা তাহলে কলমের দাম যদি আমরা যদি x ধরি x মাইনাস 2 অর্থাৎ 2 টাকা কম হলে কত হবে 10 তাহলে বা x সমান সমান 10 প্লাস 2 অর্থাৎ পক্ষান্তরে এটা 2 হবে তাহলে x সমান সমান 12 সুতরাং x সমান সমান 12 সুতরাং একটি কলমের দাম 12 টাকা অর্থাৎ আমাদের প্রশ্ন অনুযায়ী অর্থাৎ 12 টাকা থেকে 2 টাকা বিয়োগ করলে হবে 10 টাকা তাহলে একটি কলমের দাম আমরা পেলাম কত 12 টাকা এটা 24 নম্বর অঙ্কটা এরপর হলো 25 নম্বর অঙ্কটা কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মণিকার কাছে দুজনের একত্রে 25টি চকলেট আছে কণিকার কতগুলো চকলেট আছে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা মনে করে দিয়ে করতে হবে আগেরগুলোর মতোই মনে করি মনে করি কণিকার কাছে মনে করি কণিকার কাছে চকলেট আছে xt সুতরাং মণিকার কাছে সুতরাং মণিকার কাছে চকলেট আছে বলছে 4 গুণ আছে তাহলে x ইনটু 4t 4xt অর্থাৎ কণিকার কাছে চকলেট আছে xt মণিকার কাছে চকলেট আছে 4xt দুইজনের চকলেট আমরা যোগ করব প্রশ্নমতে x প্লাস 4x দুইজনের চকলেট যোগ করলে হবে প্রশ্নে দেওয়া আছে 25 তাহলে x এর সাথে 4x যোগ করলে 5x সমান সমান 25 বা x সমান সমান 25কে 5 দ্বারা ভাগ করলে 5 সুতরাং x সমান সমান 5 তাহলে x হলো কার মান কণিকার কাছে সুতরাং কণিকার কাছে চকলেট আছে 5টি এখন এই অঙ্কে যদি বলা হতো মণিকার কাছে চকলেট আছে কতটি তাহলে 5 ইনটু 4 20টি হতো অর্থাৎ 20টি হতো যেহেতু আমাদের প্রশ্নেই দেওয়া আছে কণিকার কাছে চকলেট আছে কতটি তাহলে আমরা শুধু কণিকারটাই বাইর করলাম মণিকারটা আমাদের বাইর করার প্রয়োজন হয়নি তাহলে দেখো শিক্ষার্থীরা কণিকার কাছে যতটি চকলেট ছিল তার 4 গুণ ছিল মণিকার কাছে তাহলে কণিকার যদি চকলেট যদি এক্স হয় মণিকার হবে এক্স ইন্টু ফোর ফোর এক্স তাহলে এক্সের সাথে ফোর এক্স যোগ করলে ফাইভ এক্স ফাইভ এক্স সমান সমান 25 এক্স সমান সমান 25কে 5 দ্বারা ভাগ করলে 5 সুতরাং কণিকার কাছে চকলেট আছে 5টি তাহলে এবার 26 26 নম্বর অঙ্কটার প্রশ্নটা একটু পড়ে না সবাই দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 30 সংখ্যা দুইটি নির্ণয় করো ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা জোড় সংখ্যা সবাই জানো 2 4 6 এগুলো হলো কি আমাদের জোড় সংখ্যা এই জোড় সংখ্যার স্বাভাবিক সংখ্যা একটা সাথে আরেকটা ক্রমিক সংখ্যা থাকতে হবে অর্থাৎ একটা সাথে একটা ডিফারেন্স থাকতে হবে 2 জোড় সংখ্যা একটা জোড় সংখ্যা থেকে আরেকটা জোড় সংখ্যার পার্থক্য হলো 2 তাহলে 26 নম্বর অঙ্কটা দেখো মনে করি দুইটি বলছে তো প্রথম প্রথম স্বাভাবিক জোড় সংখ্যাটি প্রথম স্বাভাবিক জোড় সংখ্যাটি যদি আমরা এক্স ধরি তাহলে সুতরাং
द्वितीय स्वाभाविक जोड़ संख्या एक्स प्लस टू अर्थात एक जोड़ संख्या जोड़ संख्या दुई बेशी। प्रश्न मते बोलसे दुईटी जोग कर ले प्लस आरेकटा एकटा संख्या प्लस आरेकटा संख्या दुईटा संख्या जोग कर ले हबे त्रिश जीबी थार्टी तहले बा एक्स प्लस एखाने प्लस चिन्ह दिए ब्रैकेटटा उठेले चिन्हेर कोनो परिवर्तन हबे ना तहले एक्स एखाने दुईटा आछे एक्सेर साथे एक्स जोग कर ले टू एक्स प्लस टू समान समान थार्टी बा टू एक्स समान समान थार्टी माइनस टू पक्षान्तर करलाम आमरा एखाने एक्स समान टू एक्स समान समान टोवेंटी एट बा एक्स समान समान टोवेंटी एट के टू द्वारा भाग कर ले फोर्टीन सूतरा एक्स समान समान फोर्टीन अर्थात प्रथम स्वाभाविक जोर संख्या पेलम एक्स सूतरा प्रथम स्वाभाविक जोर संख्याटी अबे चौद एक्सर मान एखे बस लेते हैं चौदह फोर्टीन सूतरा द्वितीय स्वाभाविक जोर संख्या चौदह प्लस दुई समान समान कत सिक्सटी तेल एखे ए अंकर क्षेत्र एन्सार हो कत चौद और षोलो चौदह और षोलो दुईट हल जोर संख्या। एरपर हमारे हलो टोटी सेभेन सत्ताईस नम्बर अंकटा প্রশ্নটা পড়ে না সবাই তিনটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 27 তিনটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি বা যোগফল হবে 27 সংখ্যা তিনটি কত নির্ণয় করতে বলছে আমাদেরকে তাহলে প্রথমে আমরা ধরব ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাহলে মনে করি প্রথম সংখ্যাটি এক্স দ্বিতীয় সংখ্যাটি হবে এক্স প্লাস ওয়ান তৃতীয় সংখ্যাটি হবে x প্লাস টু তাহলে প্রথম সংখ্যা হলো আমাদের x দ্বিতীয় সংখ্যা হলো x প্লাস ওয়ান তৃতীয় সংখ্যা হলো x প্লাস টু আমরা এই তিনটি যোগ করব আমরা তাহলে প্রশ্ন মতে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ তৃতীয় সংখ্যা অর্থাৎ প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যা সমান সমান যোগফল প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে 27 তাহলে বা এক্স প্লাস এক্স ব্র্যাকেটটা উঠালে চিহ্নের কোনো পরিবর্তন হবে না প্লাস টু তাহলে এক্স একটা দুইটা তিনটা তিনটা এক্স যোগ করলে হবে থ্রি এক্স আর ওয়ান এবং টু যোগ করলে হবে থ্রি সমান সমান 27 বা থ্রি এক্স সমান সমান 27 এটা পক্ষান্ত করলে প্লাস চিহ্নটা মাইনাস চিহ্ন হবে বা থ্রি এক্স সমান সমান 24 সুতরাং এক্স সমান সমান 24কে থ্রি দ্বারা ভাগ করলে হবে 8 সুতরাং এক্স সমান সমান 8 তাহলে সুতরাং এক্স সমান সমান 8 হওয়াতে আমরা একটা সংখ্যা পেয়ে গেলাম আমরা এক্স ধরলাম আমরা প্রথম সংখ্যাটি তাহলে সুতরাং সুতরাং প্রথম সংখ্যাটি 8 সুতরাং দ্বিতীয় সংখ্যাটি 8 প্লাস 1 9 সুতরাং তৃতীয় সংখ্যাটি 8 প্লাস 2 10
अर्थात प्रथम संख्या पेलम एट, द्वितीय संख्या नाइन, तृतीय संख्या टेन। तेल एन्सार हम एट नाइन टेन। तेल शिक्षार्थी आज के देख एखे चौबीस थे जे तेत्रिस सरि एखे चौबीस थे तेत्रिस अंकटा है तेत्रिस नम्बर अंकटा अंकटा तेत्रिस नम्बर अंकटा तेत्रिस नम्बर अंके अन्सार है एट नाइन एवं टेन। तेल शिक्षार्थी तुम्हारा भाषा अंकगुलू देखे नहीं अंकगुलू जे समस्यागुलू आगो निजे भाषा कर समस्या समाधान करवा और प्रयोजन हमले टीचारे साथ जोगाजोग करबे। ठीक है, आल्ला हाफिज़।